আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সলাতের মধ্যে বিড়াল, এর মানে কি ইসলাম সত্য? বিড়ালকে কেন ইসলাম গুরুত্ব দেয়? যেখানে কুকুর পালা নিষেধ, এমন কি কুকুরের লালাও হারাম, কুকুর আর বিড়ালের পার্থক্য কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিড়ালের নাম, বিড়ালকে হত্যা করলে জাহান্নামী হতে হয় কেন? বিড়ালের সাথে ইসলামের কেন এত সম্পর্ক? কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে সরতরত অবস্থায় একজন ইমামের কাঁধে বিড়াল উঠে যায় এবং ইমাম বিড়ালকে আদর করে। কোনো রকম বিড়ালকে সে তুচ্ছতাচ্ছিল্য করেনি, আঘাত দেয়নি বা তাড়িয়ে দেয়নি, আর বিড়ালটি স্বাচ্ছন্দ্যবোধভাবেই ইমামকে তার গালে চুমু দেয় এবং সে সামাজিকভাবে সুন্দরভাবে চলে যায়। এই ঘটনাটি দেখে অনেকে প্রশংসা করেছে এবং এটা প্রশংসারই পাত্র। আর আরেকদিক থেকে কিছু কিছু মানুষ আছে যে কোনো একটা কিছু ভাইরাল হলে এটার সাথে ইসলামের সম্পর্ক বা ইসলাম এটাকে কি বলে অতিরঞ্জন বাড়াবাড়ি করে ফেলে। এই বিড়ালের মাধ্যমে আপনার ইসলাম প্রতিষ্ঠিত বা ইসলাম সত্য এটা কিন্তু কোনো বিষয় নয়। হ্যাঁ, ইসলামে বিড়ালকে লালন পালন করা, তাদেরকে খাওয়ানো, তাদেরকে দেখাশোনা করা, হত্যা না করা, কষ্ট না দেওয়া, এ ব্যাপারে সতর্ক থাকতে বলে। এবং শুধু বিড়াল নয়, যে কোনো প্রাণীকে আপনি কোনো ক্ষতি করতে পারবেন না, হত্যা করতে পারবেন না, আগুনে পুড়াতে পারবেন না। আজকে আমি বিড়ালের ব্যাপারে কিছু তথ্য দিব। আমি প্রথমে যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টের ব্যাখ্যা বলবো। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনের কোনো অসুবিধা নেই, তবে বিড়ালের পর্যাপ্ত খাদ্য এবং পানীয় সরবরাহ করতে হবে। বিড়ালের প্রতি যথাযথভাবে দয়া এবং অনুগ্রহ দেখাতে হবে। বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, সবসময় সতর্ক থাকতে হবে। আর এই বিড়ালের সাথে একজন সাহাবীর নামের সাথে মিল রয়েছে। কেন মিল রয়েছে? আমি বলেছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার ভিতরে পোষা বিড়াল নিয়ে তিনি ঘোরাফেরা করতেন। একদিন তিনি জামার অস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। সেই সময় বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে বললেন, ইয়া আবু হুরায়রা, অর্থাৎ হে বিড়ালের পিতা বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি মূল নামের চেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামে খ্যাতি অর্জন করে, আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নামেই পরিচয় দিতে পছন্দ করেন। তো এটা গেল একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, বিড়ালকে যদি আপনি হত্যা করেন, আঘাত করেন, তাহলে কিন্তু আপনি জাহান্নামে যাবেন। এ ব্যাপারে সহিহ মুসলিমে হাদিস, এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে সে যখন আটকে রেখেছিল তখন খাবার বা পানি কোনো কিছুই দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় বা অন্যান্য খাবারগুলো সে খেতে পারে। শুধু বিড়াল নয়, অন্য যে পশু পাখিগুলো রয়েছে সকল পশু পাখিকে আপনার ইহসান করতে হবে, দয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে তিনি আসমানে আছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। তারপর আরেকটি হাদিস রয়েছে।